হারি যাগো শিখা জাগো সাহা শ্রীমন্দির আত্মশিখা জাগো সাহা শ্রীমন্দির। প্রিয় দর্শক, সবাইকে জয়িতার পক্ষ থেকে শুভেচ্ছা। উন্নয়নের জোয়ারে পিছিয়ে নেই কোনো অংশে বাংলাদেশের নারীরা। পরিবর্তন হচ্ছে সমস্ত বিশ্বের সব জায়গার, সেইখানে বাংলাদেশ উন্নয়নে কোনো অংশে পিছিয়ে নেই এবং বাংলাদেশের নারীরা নারী পুরুষের বৈষম্যকে দূর করে জয় করেছে হিমালয়ের সেই জায়গা যেখানে নারী তার আপন প্রতিভায় উজ্জ্বল। প্রিয় দর্শক, আজকে আমাদের এই জয়িতায় উপস্থিত হয়েছেন সম্মানিত দুজন অতিথি, আমরা তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার প্রথমেই আছেন ফিরোজা বেগম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার। তারপরেই আছেন তারানা নাজনীন, উনি একজন কবি। আপনারা কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আমি প্রথম প্রশ্ন আপনাকে করছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনি বর্তমানে চাকরি করছেন এবং তার আগেও আমরা জানি যে বিভিন্ন সংগঠনে আপনি একজন দক্ষ সংগঠক ছিলেন। বিভিন্ন সংগঠনে বিভিন্নভাবে আপনি সময় দিয়েছেন এবং বিভিন্ন কাজ করেছেন, কালচারকে এগিয়ে নিয়ে গিয়েছেন, গার্লস গাইড করেছেন। কিভাবে আপনি এত সময় পেয়েছেন? প্রথমত আমি একজন নারী, এটি আমার পরিচয়। আমি মানুষ, তো মানুষ হিসেবে সমাজে আমাকে প্রতিষ্ঠিত করতে হলে, একজন নারীকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে কিছু মূল্য দিতে হয় বা তাকে অনেক কাঠখড় পেরিয়ে তারপরে তাকে এই জায়গাটায় এসে মানুষ হিসাবে তাকে প্রতিষ্ঠিত করতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। তো আমি সমাজবিজ্ঞানের ছাত্রী, তো সমাজবিজ্ঞানেও দেখেছি যে নারীরা কতটা অবহেলিত, অথচ এই নারী কিন্তু কৃষিক্ষেত্রে নারীর অবদান অস্বীকার্য, যে কৃষির প্রথম বৃষ্টি নারী বপন করেছিল, সেই নারী আজকে কৃষি থেকে শুরু করে এভারেস্টের চূড়ায় তাদের বাংলাদেশের পতাকা উড়িয়েছে। সুতরাং নারীকে কোনোভাবেই আর মানে ছোট করে দেখার অবকাশ নেই। তো সেই জায়গাটা থেকেই আমি মনে করেছিলাম, আমি সমাজের বিভিন্ন এই চাকরি ক্ষেত্রে বলেন, ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, সব ক্ষেত্রে নারীকে কতটা ছোট করে রাখা হতো বা নারীকে একটা অবহেলার পাত্র হিসাবে তাকে দেখা হতো, এই সব ভাবনাগুলো থেকে, নারীর প্রতি একটি জায়গা থেকে যে তাদের জন্য কিছু করা উচিত বা আমি কেন পারবো না, যে এই জন্য আর কি নারীদের জন্য আমি কাজ করেছি। আপনি ভেবেছেন যে আমি নারী কিন্তু আমি পিছিয়ে থাকবো না? আমি আমি ওইটা মানে প্রথমত আসলে আমি নিজেকে দিয়ে দেখেছি যে আমি আমি একজন নারী, বাট আমি কিন্তু ঘরে বসে থাকবো না, বা আমাকে আমাকে প্রমাণ করতে হলে আমাকে এই দেশের একজন মানুষ হিসাবে আমাকে কিছু করতে হবে। তো সেই হিসাবে আমি কিন্তু আমাকে প্রমাণ করার জন্যই বা আমাকে প্রতিষ্ঠিত করার জন্যই আমি এই আমাকে নারী হিসাবেও হোক, আমি মানুষ হিসাবে হোক, আমি কিন্তু এই জায়গাটাতে বেছে নিয়েছি এবং আমি ঘরে বসে থাকবো না এবং আমি কিছু করব, এই আশা নিয়ে কিন্তু আমি আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড, সুতরাং এই শিক্ষা ক্ষেত্রটাকে আমি বেছে নিয়েছি। এখানে আমার একটা সুযোগ আছে, প্রথমত যে নারী যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু জাতি উন্নতি করতে পারে না। যে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সুন্দর জাতি উপহার দেব। তো সুতরাং একটি পরিবারের প্রধান শিক্ষকই হলো তার মা। পরিবার থেকে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার মা তাকে প্রথম শিক্ষা দান করে এবং মায়ের কৃষ্টি কালচার, তার আচার ব্যবহার, তার জীবনপথে চলার যা কিছু সব কিছু কিন্তু সে পরিবার থেকে পায় এবং সেই পরিবারের আসল শিক্ষকই হলেন মা। তো আসলে এই স্বল্প পরিসরে এত ব্যাপক আলোচনা আসলে অনেক বড় একটা বিষয়। তো আমি এইসব কারণে আমি মনে করেন যে অনেক অবহেলা দেখেছি নারীর প্রতি, তা আমি সেই কারণে নারীদের নিয়ে চিন্তাভাবনা, আমি আমার লেখালেখিতেও নারী চলে আসে, আমার কাজকর্মেও নারী চলে আসে, সব কিছুতে নারীকে নিয়ে চিন্তাভাবনা। এবং আপনি জানেন যে বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার এবং নারীর প্রতি সহিংসতা রোধ প্রকল্প ইয়েতে কিন্তু সে মানে একটা আইন প্রণয়ন করা হয়েছে এবং জাতীয় নারী নীতি 2011 প্রণয়ন করা হয়েছে। আপনি জানেন যে নারী উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে সরকারের ব্যাপক মানে পদক্ষেপ, হ্যাঁ ভূমিকা আছে এবং অনেকগুলো মানে ইয়েতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,
নারীর আগে যেমন একজন নারী সংসার বাচ্চা সবকিছু সামলে কিন্তু তাকে কর্মক্ষেত্রে আসতে হয়, এখানে তার অনেক বাধা। তারপরেও কিন্তু সেই কর্মক্ষেত্রে আসার পরেও আবার বাসায় যখন সে ব্যাক করে তখনও কিন্তু তাকে সংসারের যাবতীয় কাজকর্মগুলো করতে হয়। তারপরে ছিল যে আগে মাতৃত্বকালীন ছুটি ছিল মাত্র 3 মাস, তারপরে হলো 4 মাস, তারপরে বর্তমান সরকার কিন্তু মানে বেতন রেখে আগে কিন্তু বেতন পেত না ছুটির সময়, এখন বেতনও পাবে এবং সে 6 মাস করা হয়েছে। এটি আসলে আমাদের নারীদের জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সুপ্রিয় দর্শক, এবার একটি দেশের গান পরিবেশন করছেন লুবা। তারান আপার কাছে আসি। তারান আপা, দীর্ঘদিন ধরে আপনি লেখালেখি করছেন আমরা জানি, এবং ইতিমধ্যেই কবি হিসেবে নিজের জায়গাটাকে পাকাপোক্ত করে ফেলেছেন। লেখার যে অনুপ্রেরণা, এটা প্রথম আপনি কোথা থেকে পেলেন?
লিখতে আমার ভালো লাগে, ছোটবেলা থেকে ছন্দ কাটি, আর বাবার অনুপ্রেরণাতেই আমি লেখাটা আমার অভ্যাসে তো পরিণত হয়েছে। তো ধীরে ধীরে এভাবে এটা সেটা লিখতে লিখতেই আমার লেখার প্রতি আগ্রহ বেড়ে যায়। লেখার নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে কিনা? হ্যাঁ, আমি অনেক বড় স্বপ্ন দেখি, যে যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আমি সেই স্বপ্ন দেখতে চাই না। আমি আমি সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন পূরণ হওয়ার জন্য ঘুম আসে না। তো আমি স্বপ্ন দেখি যে আমার লেখাগুলো বই আকারে ছাপাবে, সেই সেই বইগুলা ছাপিয়েছে, হ্যাঁ, মানুষের কাছে পৌঁছে যাবে সেটা। আর সেই লেখার মাঝে আমার একটা মেসেজ থাকে, প্রত্যেকটা লেখার মধ্যে আমি সমাজের কাছে, পাঠক শ্রোতার কাছে একটা মেসেজ রাখতে চেষ্টা করি। যে যখনই আমার কোনো হৃদয় বিদারক কোনো ঘটনা পত্রিকায় কিংবা টিভিতে আমি দেখতে পাই যে আমার হৃদয় কেঁদে উঠে সেটা নিয়ে ভাবে, তখন আমি ভাবি যে এটা নিয়ে কিছু একটা লেখা উচিত, আর সেটা নিয়ে তখন আমি লিখি এবং লেখার মাধ্যমে মেসেজটা মানুষের হাতে মানুষের কাছে পৌঁছে দেয়, যাতে করে সেইটা যদি ওই লেখার মাধ্যমে কেউ কখনো বাস্তবায়ন করে, সেইটাই আমার স্বপ্ন দেখি। খুব ভালো। ফিরোজাপা, আপনার কাছে আবার আসি, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বর্তমান সরকারের সময়ে নারীর যে উন্নয়ন সেটা কিন্তু একেবারে জয় জয়কর অবস্থা। আমরা একটু খেয়াল করলে দেখি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আগেই বলেছেন নারী বান্ধব এবং নারীদেরকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী এবং আমাদের মাননীয় স্পিকাররাও নারী, এবং নারীর যে নির্দিষ্ট আসন আছে সেখানেও মানে যোগ্য নারীরা তাদের যোগ্যতা দিয়ে সেই আসনকে অলঙ্কৃত করেছেন। আমরা যে উন্নয়নের জোয়ারটা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনি কিছু বলবেন আমাদের? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে 2009 সালে যখন আমাদের বর্তমান সরকার ক্ষমতা এলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন এই সরকার প্রধান হলেন, তখন তিনি 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে দেখার যে প্রত্যয়ে উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং এটি কিন্তু আর বলার কোনো জায়গা নেই যে মানে আমাকে বলে প্রমাণ করতে হবে, দেখাতে হবে, সেটা না। এটা কিন্তু দৃশ্যমান যে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট, ফ্লাইওভার, কোথায় নেই, কৃষিতে, সব জায়গায়। পদ্মা সেতুর মতো একটি দুরূহ কাজ যেটি বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে করছে, সব দেশেই কিন্তু এটি সমাদৃত। আমাদের কৃষ্টি কালচার এত সমৃদ্ধ, আমাদের গান, আমাদের নাচ, আমাদের সভ্যতা সব কিছুই কিন্তু অন্য দেশে অনুকরণও করছে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সাফল্য হিসেবে পুরস্কার নিয়ে আসছে বিদেশ থেকে, এবং আমাদের নারীরাও সেটি করছে আর কি। মানে নারীরা এক্ষেত্রে বেশ এগিয়ে আছে, অনেকখানি এগিয়ে আছে, লেখালেখি, তারপরে গান বাজনা সব ক্ষেত্রে। তো আমাদের দেশের কৃষ্টি কালচারটা, আমাদের এই সরকার সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু উনি বেশ পরিবেশ মানে বান্ধব আর কি, এবং সহায়তা দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। আরেকটু আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে পরিবার থেকেও কিছুটা সাপোর্ট বোধহয় দরকার, যে আমাদের সরকার কিন্তু আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন, পরিবার থেকেও আমাদের যদি আরেকটু সাপোর্ট দেয় তাহলে দেখা যাচ্ছে আমাদের শিশুরা আগামীতে আরো ভালো করবে। হ্যাঁ, পরিবার তো মুখ্য ভূমিকা পালন করবে, যে একটি শিশু যে প্রতিভা থাকে গ্রামগঞ্জে সব জায়গায় প্রতিভাটাকে বের করে আনা কিন্তু একটা বড় দায়িত্ব। তো সেটি সেই কাজটি কিন্তু প্রথমে পরিবার করা উচিত, কিন্তু অনেক পরিবারই তো আর বোঝে না বা করা করতে হবে এই মানসিকতাও তৈরি হয় না। আসলে মানে আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে মেন্টালিটি চেঞ্জ। তো আমাদের দেশের মিডিয়াগুলো এক্ষেত্রে একটি ভালো ভূমিকা রাখছে, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে, বিভিন্ন যেমন গানের প্রতিযোগিতা বা নাচের প্রতিযোগিতা সবগুলো থেকে আমরা কিন্তু বের হয়ে আসতেছি, মানে একদম গ্রাম থেকে। আমরা সেই উদাহরণগুলি আমাদের কাছে সবারই জানা আছে যে একেবারেই নিম্নবিত্ত থেকে সে একদম তৃণমূল থেকে চলে আসছে, তারা কিন্তু আজকে জাতীয় পর্যায়ে। এবং উন্নয়ন এমন হচ্ছে, আপনি একটু গ্রামের দিকে তাকালেই বুঝতে পারবেন যে গ্রাম থেকে একটা মেয়ে আপনি আগে কাজের জন্য বাসায় পেতেন, এখন এখন তো না। যেটা সবাই স্কুল গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে বাংলাদেশের নারী শ্রমিক ভিত্তিক হলো আমাদের গার্মেন্টসগুলো, সেই শিল্প কারখানা থেকে আমাদের বৈদেশিক মুদ্রার হার, অর্জনের হার হলো আপনার দ্বিতীয় পর্যায়ে আছে। তাহলে সেই নারী শ্রমিকরা কিন্তু আজকে আমাদের কাছে
কি বলবো পূজার মতো তাদেরকে আমাদের রাখতে হবে, তাদেরকে তারা কিন্তু আমাদেরকে এতখানি সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনি তো শিক্ষায় আছেন, আমরা জানি যে শিক্ষা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছেন, এত সুযোগ সুবিধা দিয়েছেন যে এখন অবৈতনিক যেমন শিক্ষা চালু করেছেন, যেমন শিক্ষা ক্ষেত্রে আপনার ক্লাস ওয়ান থেকে একদম স্নাতক পর্যন্ত বিএ পাস পর্যন্ত একটা মানে একজন স্টুডেন্ট সে কিন্তু মানে কোনো রকম টাকা পয়সা ছাড়া আর্থিক খরচ ছাড়া সে কিন্তু মানে লেখাপড়া শেষ করতে পারছে। তো গ্রাজুয়েশন করলে তো একটা মানুষের পরিপূর্ণ এসে যায়, এবং আপনি জানেন যে এই সরকার আসলে মানে বলে শেষ করা যাবে না এত স্বল্প পরিসরে। এবং শিক্ষা বান্ধব বলতে যেটাকে বোঝায় যে আপনার মানে বেতন, তারপরে আপনার হলো উপবৃত্তি যেটা দেওয়া হচ্ছে তাদেরকে সব কিছু দিয়ে একটি, প্রথমে মেয়েদেরকে যেমন মেয়েরা কিন্তু আগে কম ছিল, লেখাপড়া আসতে যাইতো না, মা বাবারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত, সেটাকে রোধ করার জন্য কিন্তু এখন যেটা উপবৃত্তি চালু করা হয়েছে তার ফলে কিন্তু আপনার বাল্য বিবাহ রোধ হচ্ছে, বন্ধ হয়ে গেছে অনেক। বাল্য বিবাহ রোধের ফলে হচ্ছে কি জনসংখ্যা নিয়ন্ত্রণ হচ্ছে, যে এসএসসি পাশ পর্যন্ত তাদের কোনো মানে তারা বিয়ে করতে পারবে না। তো যদি এই সময় 18 বছর বয়স পর্যন্ত যদি কারোর বিয়ে না হয় তাহলে কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণটা আপনা আপনি হয়ে যাচ্ছে। তারপরে প্রধানমন্ত্রীর নিজস্ব শিক্ষা সহায়তা ফান্ড আছে যেটির মাধ্যমে স্নাতক পর্যায়ে উপবৃত্তির ব্যবস্থা করে হয়েছে, এই এটা কিন্তু একটি বিশাল একটা যুগান্তকারী পদক্ষেপ মেয়ে মহিলাদের জন্য, নারীদের জন্য। হ্যাঁ, যে নারীরা স্বাবলম্বী হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে, যে আমি পূর্বেই বলেছি যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তো শিক্ষা যদি আগে আমাকে মানুষ হতে হলে আমাকে নিজেকে চিনতে হলে, যে সক্রেটিস একটা কথা বলেছেন যে নো দাই সেলফ, তো নো দেশে নিজেকে জানো, তো নিজেকে আমি কিভাবে জানবো যদি আমি নিজেকে চিনতে না পারি, তার চেনার উপায়টাই হলো শিক্ষা। তো শিক্ষার ক্ষেত্রে সেহেতু আমাদের দেশের মেয়েরা এখন, আপনি জানেন যে সরকারি চাকরিতে এখন বর্তমানে নারীরা কিন্তু প্রায় 30%, 29 সামথিং নারীরা এগিয়ে যাচ্ছে, সেনাবাহিনীতেও নারী, পুলিশের আপনি সম্প্রতি জানেন যে গত 2 মাস আগে যে 9 জন নারী জেলা প্রশাসক এট এ টাইম নিয়োগ দেওয়া হয়েছে। এটি আসলে আমি জাস্ট জেন্ডার মানে বিষয়টা এরকম না যে আমি প্রতিপক্ষ হচ্ছি না পুরুষের, একজন জেলা প্রশাসকের দায়িত্ব কিন্তু কম না মানে মাঠ পর্যায়ে, এবং তিনি ওই জেলার প্রশাসক, তো ওই জেলাটাকে চালাতে হলো তার যে ধরনের শক্তি, সক্ষমতা, দক্ষতা, প্রত্যুৎমন্ডিতা, এগুলো যদি সে ঠিক